কোনো দুষ্কৃতিকারী ব্যবসায়ী বাজার অস্থির করলে সাধারণ ব্যবসায়ীরা নিজ দায়িত্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বনলতা নিউ মার্কেট কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা জানান এফবিসিসিআই সহসভাপতি আমিন হেলালি। তিনি বলেন যে বাজারে পণ্যের সরবরাহ মজুদ স্বাভাবিক রয়েছে, দাম বাড়ার কোনো কারণ নেই। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন যে ভোক্তার অতিরিক্ত পণ্য কেনার ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী, তাই পণ্য কেনায় আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তারা। বাজার অস্থিরতার পেছনে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও দায়ী করেন কেউ কেউ। দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনতে হবে, আমরা সেই দুষ্কৃতিকারীকে আমরা ব্যবসায়ীরাই ধরায় দিব। আমাদের ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ যদি অন্যায় বা আইন অমান্য করে তাদেরকে আমরা এই যে আমরা ব্যবসায়ীরাই আমাদের নিজেদের স্বার্থেই আমরা তাদেরকে চিহ্নিত করব এবং আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নাম আমরা প্রকাশ করে দেব। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।